ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ দ্রুত তিন উইকেট হারিয়ে যখন বিপদে তখন ব্যাটিংয়ে নামেন সাকিব দীর্ঘদিন পর তার সমর্থকরা বাইশ গজের মাঠে তাকে ব্যাট হাতে দেখল প্রথম নয় বল বেশ দেখে শুনে খেললেন নয় বলে তুলে নিলেন নয় রান খেলার তখন উনিশতম ওভার কাটের বল এখন না মারলে দল বড় রান সংগ্রহ করতে পারবে না ঠিক সেই মুহূর্তেই উনাদ কাঠের বল উড়িয়ে মারেন সাকিব আল হাসান কিন্তু বাউন্ডারি লাইনের ঠিক আগেই তা শ্রেয়াস গোপালের হাতে ক্যাচে পরিণত হয় যার ফলে তিনি দশ বলে নয় রান নিয়ে আউট হয়ে যান নব্বই স্ট্রাইক রেটে খেলা তার এই ইনিংসে ছিল না কোনো চার অথবা ছক্কার মার বিশ্বকাপের আগে ভালো কিছু করে দেখানোর জন্য ক্ষুধার্ত সাকিবের ব্যাটে ক্ষুধা যেন আরও বাড়ল